তাহলে দেখেন একটা মুনাফেক তার জানাজার নামাজে নবীজি যাচ্ছেন, কিন্তু নবী শর্ত দিলেন কত? একাত্তর। কোরআনে আছে 70 বার দোয়া করলেও হবে না, আর নবী বললেন কি? তাহলে নবী কি দয়াল নবী নন, রহমতুলিল আলামিন কি না? হা দুটু করে বলেন রহমতুলিল আলামিন কি না? ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীজি বলেন উমার আমি যদি আল্লাহর কাছে দোয়া করি কতবার? 71 বার। আল্লাহ নিষেধ করছেন কতবার? 70 বার। বলেন আমার সাথে কথা বলেন, এদিকে তাকান, কতবার? আল্লাহ বলছেন ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, যদি 70 বারও দোয়া করেন ফালান ইয়াগফিরাল্লাহ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। নবীজি বলছেন যদি আমি 71 বার দোয়া করি। হযরত উমর হাত নামায় ফেললেন, উমর দেখলেন এত বড় দয়াল নবী, কোরআন বলে 70 বারও নয়, আর নবী বলেন আমি 71 বার যদি দোয়া করি। আল্লাহর নবী তিনি চলে গেলেন, যাওয়ার পরে বললেন যে আব্দুল্লাহ তোমার বাবার লাশ নিয়ে আসো, আমি আমার জামাটা পরাই দেই। আব্দুল্লাহ বলছে হুজুর আনতেছি, আনে আনে না, আনে আনে না, আনে আনে না, লাশ আনতে বিলম্ব হলো। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন রে আব্দুল্লাহ লাশ আনো, আমি না হলে নিজেই বের করব লাশ। আব্দুল্লাহ বলেন হুজুর মাপ চাই। আল্লাহর নবীর আসার আগে তার লাশটাকে তারা মাটি চাপা দিয়ে গোপন করে ফেলেছে। আল্লাহর নবী যদি আসেন তাহলে হয়তো বা মুনাফিক হিসাবে তার লাশের তিনি জানাজা দিবেন না, নবীকে হুকুম দিয়ে যাবেন একে শৃগাল কুকুরের হাতে খাওয়া। নবীকে তারা মনে করেছেন যে রসুল হয়তোবা এই ধরনের হুকুম দিবেন। আল্লাহর নবী বলছেন লাশ কোনখানে গোপন করেছো আমি কিন্তু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মাটির তলে তোমাদের লাশ বাইর করো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির থেকে হাদিস নিয়ে এসেছেন, হাল ইউনাব্বাসুল মাইয়্যিতু মিনাল কবর, যে কোনো মানুষকে কবরে দাফন করার পরে তার লাশ বাইর করা যায় যাচ্ছে কিনা। এই যে ময়না তদন্তের জন্য লাশ বের করা হয়, এটার সূত্র কিন্তু এই ঘটনা। কথা কি বুঝতে পেরেছেন? এই ঘটনা থেকে নবীজি বললেন লাশ বের করো, আমি এসেছি তোমাদের কাছে, আমার জামা তাকে দেব, আমি রসুল এসেছি, অতএব লাশ বের করো। তখন মাটি খুঁড়ে তার মাটি আলাদা করে নূতন করে লাশ আবার বাইর করা হলো। আল্লাহর নবী নিজের জামা মোবারক পরে দিলেন, জানাজার নামাজ পরে যখন তিনি শেষ করলেন তখনই আল্লাহ বলে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, আর কোনদিন কোনো মুনাফিকের জানাজায় আপনি আসতে পারবেন না, আর কোনদিন এরকম কোন লোকের কবরের পাশে আপনি এসে দাঁড়াতে পারবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ রহমতুল্লিল আলামিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেখানে গেছেন কিনা? তাহলে যার আগমনে বিশ্ব শান্তি এসেছে, 70 জন ওই বন্দীকে তিনি উটের পিঠে চড়াই দিলেন। সাহাবিদের বলেন পায়ে হেঁটে মদিনা যাও। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবিদের বললেন তোমাদের কাছে কি খাবার আছে, খাবার আনো। কেউ তাজা রুটি তাজা খেজুর, কেউ শুকনা রুটি শুকনা খেজুর হাজির করে দিল। আল্লাহর নবী তাজা খেজুর তাজা রুটি নিজের হাতে রেখে দিয়ে বললেন সাহাবীরা তোমরা সবাই শুকনা রুটি খাও, শুকনা খেজুর খাও, আর তাজা রুটি তাজা খেজুর তোমরা বন্দীদের মুখে তুলে দাও। বিশ্বনবী কত বড় রহমতুল্লিল আলামিন, তিনি তাজা রুটি তাজা খেজুর ওই বন্দীদের মুখে তুলে দিলেন। সাহাবীদের বলেন সাহাবীরা এই 17ই রমজান বদরের যুদ্ধের আজকের এই তারিখটি, 70 জন বন্দি এরা আমাদের হাতে, তোমরা দেখো ওদের গায়ে চাদর নাই, গরম পোশাক নাই, কাজে তোমরা যার যার গরম পোশাকগুলো দিয়ে দাও। নবীজি সাহাবীদের হাত থেকে গরম পোশাকগুলো নিয়ে 70 জন বন্দির গায়ে তিনি গরম পোশাক বিতরণ করলেন। পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন আলম শব্দের অর্থ হচ্ছে আসমান এবং জমিনের ভিতরে যা আছে। হযরত মূসা আর হযরত হারুন দুইজনে মিলে যখন ফেরাউনের কাছে গেল, আমার আল্লাহ বলে দিলেন ফাতিয়া ফিরাউনা ফাকুলা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিলেন রে মূসা,
আল্লাহ বলে দিলেন, রে হারুন তোমরা দুজনে মিলে ফেরাউনের কাছে যাও, আমার দাওয়াত দাও, আমি আল্লাহ এক এবং একক, এই কথাটা প্রচার করো। যখন এই কথা প্রচার করার জন্যে তারা যাবে, আল্লাহ বলে দিলেন ফাকুলা, তোমরা ফেরাউনের কাছে গিয়ে বলবে ইন্না রাসূলু রব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিন যিনি তার রসুল, আমরা তার পক্ষ থেকে আমরা প্রেরিত রসুল। তখন ফেরাউন জিজ্ঞাসা করেছিল ওয়ামা রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের আলম সমূহের রবকে আল্লাহ বলে দিয়েছেন, বলে দাও মুসা ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা وَمَا بَيْنَهُمَا إِن كُنتُم مُّوقِنِينَ আল্লাহ বলে দিলেন রব্বুল আলামিন তিনি যিনি আসমান এবং জমিনের মধ্যে যা আছে এই সবগুলোকে যিনি লালন করেন। তাহলে আলম মানে আসমান, কোন আলম মানে কি? আলম মানে জমিন, আলম মানে দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি মখলুক বলতে গেলে যা আছে। আমার আল্লাহ বলেন ওয়ামা أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ যেই আলমের আল্লাহ রব, যেই আলামিন, যেই স্থানগুলোর আল্লাহ রব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের আল্লাহ মর্যাদা দিয়েছেন, তিনি সেই আলামিনের রহমত কন্যা, তিনি সেই আলামিনের কি রহমত, আরো জোরে বলেন তিনি সেই আলামিনের কি। তাহলে এই জন্য তিনি শুধু মানুষের জন্যই নবী হয়ে আসেন নাই, তিনি জিনের জন্য নবী হয়ে এসেছেন, তিনি সৃষ্টির সকল মাখলুকের জন্য নবী হয়ে এসেছেন। এই জন্য পাহাড় তাকে চিনেছে, পাথর তাকে চিনেছে, গাছের ডাল তাকে চিনেছে, মাকড়াসা তাকে চিনেছে, কবুতরি তাকে চিনেছে, জঙ্গলের হরিণী তাকে চিনেছে। কন্যা সুবহানাল্লাহ, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপাতা পর্যন্ত চিনেছে। কন্যা সুবহানাল্লাহ, নারে নবীকে কখনো তারা সালাম দিত না। তিনি আগমনের কারণে এই বিশ্বের এমন এক মহাশান্তি সৃষ্টি হলো, সংকট থেকে উত্তরণ হলো, চোর চুরি করা ভুলে গেল, ডাকাত ডাকাতি করা ভুলে গেল, সন্ত্রাস হাইজেকার সবগুলো আস্তে আস্তে এতভাবে অবধমিত হয়ে গেল, যার সমাজ এত স্বাধীন এবং মুক্ত। আল্লাহর নবী বলে দিলেন যে হাজরা মাউত থেকে মদিনা পর্যন্ত, বলুন হাজরা মাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত এই বিশাল 1500 কিলোমিটারের দূরত্বের অমানিশায় অমাবস্যার রাতে কোনো মহিলা যদি তার সমস্ত অলঙ্কারে সুসজ্জিতা হয়ে, কোনো মহিলা যদি হাজরামক থেকে মদিনায় একাকিনী আসতে চায়, একলা একলা আসতে চায়, আমার নবী বলে দিলেন এই পথের মধ্যে কোনো বখাটে যুবকের সাথে তার দেখা হবে না, কোনো ছিনতাইকারীর সাথে তার দেখা হবে না। তাহলে বিশ্ব সংকট উত্তরণে মহানবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের অবদান কত বড়। যেই দেশে জেলখানা ছিল না, জেলখানায় চোর ডাকাত বদমাইশ থাকলেই তো ভরার কথা, সেই সমাজের মধ্যে চোরকে তিনি দরবেশ বানিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তার সমাজের প্রভূত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষগুলো শান্তির এক বড় ধরনের সমীরণ তাদের উপরে বয়ে গেছে, সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন ব্যবস্থাপনা দিয়ে তিনি মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করেছেন, এবং যে কারণে গোটা জগতের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের প্রশংসা আজকে সব জায়গায়। কথা বুঝতে পারছেন? ওই 40 জন ক্যাথলিক নবীর মসজিদে বসতে মনে আছে কিনা, জোরে বলেন মনে আছে কিনা? 40 জন ক্যাথলিক খ্রিস্টান নবীর মসজিদে বসার পরে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি জন্য এসেছ? তারা বলে দিল, আমরা শুনেছি আপনার এই দেশের মধ্যে নাকি জেলখানা নাই, আমরা শুনেছি একটি শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনা আপনি তৈরি করেছেন, হে রাসূল সেই রাষ্ট্র ব্যবস্থাপনাটা আমাদের দেখা প্রয়োজন, আমরা এই কারণে ছুটে এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজি এই পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো হিন্দু তার মন্দিরে কোনো মুসলমান বসায় নাই, কোনো প্যাগোডায় ঠিক এমনভাবে কোনো গির্জার মধ্যে কোনো পাদ্রি কোনো মুসলমানকে বসায় নাই, অথচ আপনি এমন এক নবী আপনি আমাদের মতো খ্রিস্টানকে আপনার মসজিদে বসাই দিয়েছেন, অতএব মসজিদের ভেতরে আমাদের মতো খ্রিস্টানকে আপনি বসার সুযোগ করে দিয়েছেন। নবীজি বললেন তোমাদের প্রশ্ন কি? ওরা বলছে প্রশ্ন তো কিছুই নাই, সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ, প্রশ্ন শুধু একটাই যে আপনি হাত মোবারক বেরিয়ে দিয়ে বের করে দিয়ে আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন।
এই এক চিত্রই আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে। কল্লা সুবহানাল্লাহ, একই অবস্থানে এই বিশ্বজগতের মানুষগুলোর মগজে নাড়া দিয়েছে, ঠিক কিনা? আজ এই বিশ্ব সংকট উত্তরণের ব্যবস্থা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এমন ভাবে করেছেন যে সাদা আর কালোর পার্থক্য, আমেরিকা আজকে সেই দেয়াল ভাঙতে পারে নাই, নবীজি তার দেয়াল ভেঙে দিয়েছেন। হযরতে বেলাল আমার নবীর কাছে এসে বলে, হুজুর গায়ের রং কে তৈরি করেছে? নবীজি বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নিদর্শন হচ্ছে এই আসমান এবং জমিন, আকাশ থেকে আল্লাহ বিনা খুঁটিতে তৈরি করেছেন জমিন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে